কে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। তো আমি আরেকটা নিত্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেসিপি। তো আমি খুব সহজেই রেসিপিগুলো ট্রাই করি, যে কোনো জিনিসই আমি খুব সহজ করে চেষ্টা করি যে টেস্টটা যাতে ভালো আসে, বাট মানে যে জিনিসটা করব সেটা করতে যেন তো কষ্ট না লাগে। আসলে দেখা যায় বেশি ঝামেলাপূর্ণ বা বেশি কষ্টকর জিনিস সহজে কেউ করতে চায় না। আসলে মূলত আমি নিজেই করতে চাই না আমার ঝামেলাপূর্ণ জিনিস, তো সেজন্য আমি আমার টেকনিকে যে সহজভাবে করেছি বাট টেস্টে কোনো হেরফের হয় নাই, খুবই মজা লেগেছে যে রেসিপিগুলোগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে এভাবেই করতে পারেন। তো যাই হোক, এই যে সকালবেলা বাজার করে নিয়ে এসেছে, এখানে বেগুন আছে, টমেটো, শসা আর আছে পোলার চাউল। চাইনিজ সবজি করব, সবজি কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ এই সাইজে করে কেটে নিয়েছি, এখানে আছে মিষ্টি লাউ, টমেটো আছে, পেঁয়াজের যে পাতাগুলা, তারপর আছে পাতা কপি, তারপর আছে শসা। আর এই সাইজে সবগুলো একই রকম করে আর কি সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে আছে বেগুন, বেগুনও একই রকম করে কেটে নিয়েছি, আছে আলু আর আছে ফুলকপি। আজকে আমি চাইনিজ সবজি করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আমি সবগুলোকে মিক্স করে ধুয়ে নিব। আসলে চাইনিজ সবজি কালারফুল দেখতে ভালো লাগে। এখানে কয়েকটা কালার নিয়েছি, টমেটোর লাল কালার, তারপর পেঁয়াজ পাতা সবুজ কালার, সাদা কালার, বেগুনের বেগুনি কালার, তারপর মিষ্টি লাউয়ের হলুদ কালার, সব মিলে আর কি কালারফুল সবজি করতেছি। এটা আসলে স্বাস্থ্যের জন্য উপকারী আর পোলাওয়ের সাথে তো খুবই মজা লাগে খেতে। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, একটু বেশ বড়ই কড়াই, আমি এই সবজির পরিমাণটা একটু বেশি করছি কারণ আমাদের বাসায় সবাই সবজিটা খুবই পছন্দ করে আর খেতে তো খুবই মজা হয়। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, তারপর দিয়ে দিলাম গরম মশলা। এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। এলাচটা আপনারা একটু থেতলে দেবেন, পেঁয়াজটা যখন একটু একটু ভাজা হয়ে চলে আসবে, মানে বাদামি রঙটা হবে, তখন দিয়ে দিবেন কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এগুলো পরিমাণ একটু কম দিলেও চলে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা চাইলে এখানে রসুন কুচি করেও দিতে পারেন যদি পেস্ট না দেন। যাই হোক, এখন দিয়ে দিলাম মাংস পরিমাণ মতো, এখানে আমি অল্প পরিমাণ মাংস নিয়েছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মূলত একটা চিকেনের ব্রেস্টের যে অংশটা পুরোটাই নিয়ে নিয়েছি এখানে, আর ছোট ছোট পিস করে। আপনারা চাইলে এইভাবে মাংস পিছিয়ে দিতে পারেন, আবার চাইলে মাংস থেতলেও দিতে পারেন, এটা পুরোটাই নির্ভর করে আপনাদের উপর। তো যাই হোক, এখানে আমি এখন মশলা দিয়ে দিব, এখানে দিলাম জিরা গুঁড়া, এখন দিব ধনিয়া গুঁড়া, দিব হলো শুকনো মরিচের গুঁড়া, হালকা একটু দিব টেস্ট অনুযায়ী। আপনারা যদি ঝাল খেতে খুবই পছন্দ করেন তাহলে শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিবেন, আর যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে একটু কম পরিমাণ দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি সয়া সস, আর আমার শুকনো মরিচের গুঁড়া মানে স্কিপ হয়ে গেছে, তো আপনারা এখানে দিয়ে নেবেন, তো আমি একটু ভিডিও করতে পারিনি। তো আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমার যে মশলাগুলো কষিয়েছি সেখানে আমি দিয়ে দিব। তো আপনারা চাইলে আরেকটা পাত্রে সবজিগুলো সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো সিদ্ধ করার মানে এক্সট্রাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, অল্প আছেই মনে করেন সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। চুলার আঁচটা থাকবে হাই হিটে, চাইনিজ সব কিছু রান্না করতে গেলে চুলার আঁচটা সবসময় হাই হিটে দিয়েই রান্না করতে হয়। তো আমি এখন চুলার আঁচটা হাই হিটে দিয়ে মশলার সাথে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম, আর এখন দিয়ে দিতেছি পানি পরিমাণ মতো। তো এটা একটু ভেজে ভেজে থাকে তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এই পর্যায়ে দিয়ে দিব দুধ, আমি লিকুইড দুধ ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, আবার আপনারা যদি চান এই দুধটা স্কিপও করতে পারেন, না দিলেও চলবে, কিন্তু দুধটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, খেতে খুবই মজা লাগে। তো আমি ভালো করে মিশিয়ে নিতেছি, এখন আমি যে সবজিগুলোকে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট
পর্যন্ত, কারণ সবজিগুলো আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার যখন এ পর্যায়ে আসবে তখন আমি একটু লবণটা চেক করব। লবণ চেক করার পরে যদি মনে হয় একটু লবণ কম বা বেশি, তো আপনারা এখানে কম হলে একটু লবণ অ্যাড করবেন, আর যদি বেশি হয় তাহলে আর একটু পানি দিয়ে দিবেন। তো এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, 1 কাপ পানির মধ্যে 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে মিক্সড করে রেখেছি, পানিটা ঠান্ডা হতে হবে আর কি। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে যে এক্সট্রা যে ঝোলটা আছে সেটা ঘন হয়ে যায়। তো এই যে আমার অলমোস্ট রেডি রান্না, তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন কালারটা কতটা সুন্দর হয়েছে, বিভিন্ন কালার, দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আমরা দুপুরে খাবার খুব মজা করে খেলাম এই সবজি দিয়ে। তো বেশ কিছু আইটেম করেছিলাম, বাট ভিডিওটা বড় হবে বিধায় আমি সবগুলো আইটেম দেখাতে পারিনি। তো যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি যেহেতু কষ্ট করে ভিডিও করি তো সেহেতু আপনাদের কাছে রিকোয়েস্টটা করতেই পারি, আবদারটা করতেই পারি। যারা আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমার ভিডিওটা আপনাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন তাদের সাথে শেয়ার করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করে দিবেন। তো আমি আরেকটা আইটেম করেছিলাম ডিমের কোরমা, সেটাকে আমি আরেকটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। মূলত আজকে কিছু মানুষ আসবে আমাদের বাসায়, আমার ফুফু শাশুড়ি ফুল ফ্যামিলি আসবে, তো তাদের জন্য কিছু আয়োজন করা হয়েছিল বাসায়। তো এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে সবার পরিচয় করিয়ে দিব বা দেখাবো ভিডিওতে, তো সেটাও করতে পারিনি, কিছু করার ছিল না, সবাই যখন খেয়েছে সেই ভিডিওটুকুও করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। আসলে মানুষজন থাকলে একটু ব্যস্ত থাকাই হয়। দুপুরে খাবার দাবার শেষ করে বিকালে বসে একটু সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর টিভি দেখতেছিলাম। তো এখানে আছে আমার ফুফু শাশুড়ি, ফুফা শ্বশুর, আর আমার ফুফাতো দেবরের ওয়াইফ আর শাশুড়িমা, তার আছে বাচ্চারা। তো বাচ্চা বলতে এখানে আমার ফুফাতো দেবরের ছেলে আর আমার মেয়ে, তো ওরা খুবই দুষ্টুমি করতেছিল। তো আমার যে দেবরের ওয়াইফ, ওদেরকে কোলিংয়ে বসেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, আমি নেক্সট ভিডিও করতে থাকি। ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, तो इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला